আসসালামু আলাইকুম দর্শক, আপনাকে স্বাগত জানাচ্ছি ভূষণ নিউজ টিভিতে। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। কুমিল্লায় সাম্প্রদায়িক সহিংসতা বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে, জানাবো পীরগঞ্জে হামলা অগ্নিসংযোগ কারার নেতৃত্ব কেন জানালেন র্যাব। থাকছে প্রত্যাবাসন ঠেকাতে মহিবুল্লাহকে হত্যা, গ্রেপ্তার আরও তিন। সর্বশেষ জানাবো ইসরায়েলি সন্ত্রাসী তালিকায় ফিলিস্তিনির ছয় মানবাধিকার সংগঠন। তাই পুরো আলোচনার জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের সবগুলো নতুন নতুন ভিডিও পেতে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এদিকে কুমিল্লার ধর্মীয় অপমাননার জেরের ঘটনায় সাম্প্রদায়িক সহিংসতার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনাল হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি একথা জানান। শারদীয় দুর্গাপূজার মধ্যে গত 13 অক্টোবর ভোরে নানু দিঘি পারে দর্শন সংঘের পূজা মণ্ডপে হনুমানের মূর্তির কোলে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন রাখার দেখে এলাকায় উত্তেজনা ছড়ায়। হামলায় ভাঙচুর চালানো হয় অন্তত শহরে 8টি মন্দিরে। তার জের ধরে সেদিন চাঁদপুরের হাজীগঞ্জে মন্দিরে হামলা হয়। পুলিশের সঙ্গে নিহত হয় 5 জন। এরপরে কয়েকদিনে নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার সহ কয়েকটি জেলায় হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা হয়। তাতে নোয়াখালীতে নিহত হয় 2 জন। ওদিকে কুমিল্লা পূজা মণ্ডপে ধর্মীয় অবমাননার জেরে দেশের বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ঘটনা ঘটেছে। রংপুরে, পীরগঞ্জে, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার সহ কয়েকটি জেলা হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হয়। এসব ঘটনায় বহু মামলা ও আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনার মধ্যে বেশি গুজব আর অপপ্রচার চালানো হয়। রংপুরে, পীরগঞ্জে জেলার পল্লীতে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ ঘটায়। র‍্যাব জানায় পীরগঞ্জের জেলে পল্লীতে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ পিছনে নেতৃত্ব দেন সৈকত মণ্ডল নামে এক শিক্ষার্থী। সৈকতের ফেসবুকে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য ও মিথ্যা পোস্টের মাধ্যমে গুজব ছড়িয়ে স্থানীয় লোকজনকে উত্তেজিত করেন। র‍্যাব জানায় ঘটনার দিন একটি মসজিদ থেকে মাইকিংয়ের মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দিয়ে স্থানীয় লোকজনকে জড়ো করেন সৈকতের সহযোগী রবিউল ইসলাম। এরপরে হামলা চালানো হয়। এদিকে একটি দুর্বৃত্ত সংগঠনের শীর্ষ নেতা নির্দেশে রোহিঙ্গাদের প্রত্যাবাসন ঠেকাতে রোহিঙ্গাদের শীর্ষ নেতা ও আরকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস এর চেয়ারম্যান মহিবুল্লাহকে হত্যা করা হয়েছে। হত্যায় 5 জন অস্ত্রধারী অংশ নিয়েছেন। মাত্র 2 মিনিটের মধ্যে ক্লিন মিশন শেষ করে ঘটনাস্থল ত্যাগ করেন দুর্বৃত্তরা। শনিবার দুপুরে উখিয়া মহিবুল্লাহ হত্যা ক্লিন স্কোয়াড সদস্য আজিজুল হককে গ্রেপ্তার পর প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন 14 আর্ম পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি নাইমুল হক। এর আগে শনিবার ভোরে মহিবুল্লাহ হত্যা ক্লিন মিশনে অংশ নেওয়া আজিজুল হককে লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পে লোহা ব্রিজ এলাকা থেকে অস্ত্রশ গ্রেপ্তার করে এপিবিএনের 14 সদস্যরা। এদিকে ইহুদিবাদী ইসরায়েল এবার নিজেদের অপকর্ম আড়াল করতে ফিলিস্তিনিদের 6 মানবাধিকার সংগঠনকে সন্ত্রাসী তালিকায় ফেলেছে। এইসব সংগঠন নেতাকর্মীদের বাড়িঘর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করছে ইসরায়েলি বাহিনী। খবর আল জাজিরা। এই ঘটনায় ফিলিস্তিনিতে নতুন করে ইসরায়েল বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে। ঘটনায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ, মানবাধিকার সংগঠন ও জাতিসংঘ তীব্র নিন্দা জানিয়েছেন।